আমাদের বেশিরভাগ মানুষের ধারণা, রামায়ণ যারা পড়েছি তারা জানি ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র মা সীতাকে নিয়ে, ভাই লক্ষণকে নিয়ে, আরো কত শত সকলকে নিয়ে যা কিছু করেছেন সবই লীলা। ব্রজেতে রাধা কৃষ্ণ গোপ গোপী নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছেন সবই লীলা। আর দেখবেন কি দুর্ভাগ্য আমাদের বাঙালি ভক্তরা, আমরা বাঙালি ভক্ত আমরাই বলছি, যখন জগাইমাধাই উদ্ধার, চপল গোপাল উদ্ধার, কাজী উদ্ধার বর্ণনা হচ্ছে, তখন শুনবার পর বললাম জগাইমাধাই উদ্ধার পালা, কাজী উদ্ধার পালা, চপল গোপাল উদ্ধার পালা, এটা দুর্ভাগ্যের কারণ, পালা না। নিতাই গৌর দুই ভাই যা করেছে নদিয়া এবং নীলাচলে যাওয়ার পথে সবই হলো লীলা। অর্থাৎ চৈতন্য ভাগবতে বিস্তর ভাবে বর্ণনা করেছে। আমি একেবারে গোড়া থেকে ধরি। আপনারা সকলেই জানেন ধাম নবদ্বীপ বহুজনা অর্থ বলে লোক বলে পরিক্রমা করেছেন। ধাম নবদ্বীপে শ্রীবাসের আঙ্গিনা, পণ্ডিত শ্রীবাসের আঙ্গিনা মানে বাড়ি এখনো গঙ্গাগর্ভে তলিয়ে যায়নি, এখনো বিদ্যমান দাঁড়িয়ে আছে। সেই শ্রীবাসাঙ্গিনার ভেতরে যদি আপনি যান, শ্রীবাসাঙ্গিনার যে প্রাচীর দেখা যায়, চারিদিকে যে দেওয়া তাতে দেখা যায়, সেই আঙ্গিনার ভেতরে যে নাম উচ্চারণ করে শ্রীখোল করতালের ধ্বনিতে কীর্তন হয়, সেই কীর্তন আজকে সবাই মিলে আমরা করব। হ্যাঁ, যাকে যেমন কণ্ঠ ভগবান দিয়েছে, লয় জ্ঞান দিয়েছে, সেই দিয়ে আপনারা হাতে তালি দিয়ে ভক্তি করে বলুন, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবা আদি ভক্ত বৃন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবা আদি ভক্ত বৃন্দ, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। সবাই গাইছেন, সবাই বলছেন, বলুন বলুন, যদি বলে না থাকেন বলুন, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ। এই এই জায়গাটা একটু বলে দিই খুলে। মহাপ্রভু বলতেই আমাদের একটা ধারণা আসে, মহাপ্রভু মানে গৌরশূন্য না। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস যে সিদ্ধান্ত দিলেন, মহাপ্রভু যেমন গৌরশূন্য, মহাপ্রভু আমার নিতাই শূন্য, মহাপ্রভু হলেন আমার শ্রীল অদ্বৈতাচার্য প্রভু। এই তিন তনুতে কোনো ভেদ নাই। ইথে ভেদ বুদ্ধি যা, ইথে ভেদ বুদ্ধি যা, সে যাব ছাড় খা। সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে সবাই মিলে হাতে তালি দিয়ে বলুন, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবা আদি ভক্ত বৃন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবা আদি ভক্ত বৃন্দ, ভজ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবা আদি ভক্ত বৃন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবা আদি ভক্ত বৃন্দ। এই হলো শিবার সাঙ্গিনা, শিবার সেই বাড়ি। আর এই বাড়ির ভেতরে বসে হঠাৎ করে কেউ কিছু বুঝবার আগেই আমার প্রাণের প্রাণ বহু সুন্দর নিতাই সুন্দর ঠাকুর হরিদা হঠাৎ করে, হ্যাঁ, আগে ভাগে কেউ কিছু জানতে পারেনি, হঠাৎ করে বহু সুন্দর নিতাই সুন্দরকে ডেকে বলছে, দাদা, ঠাকুর হরিদাসকে ডেকে বলছে, হরিদাস শোনো শোনো নিত্যানন্দ, সর্বত্র মোর অঙ্গ করো প্রকাশ,
বাংলা ভাষার কয়েক ছন্দে কলিযুগের ব্যাসদেব বৃন্দাবন দাস ঠাকুর লিখে দিলেন, লোক ও শিক্ষা দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের শ্রীমুখের বাণী শ্রীপাদ নিতাইচাঁদকে উদ্দেশ্য করে, ঠাকুর হরিদাসকে উদ্দেশ্য করে। একজনা হলেন অগ্রজ 12 বছরের, আরেকজনা হলেন 35 বছরের বড়। আপনারা সকলেই জানেন ঠাকুর হরিদাসের জীবনী কথা, যে ঠাকুর হরিদাস নামের রুচি, নামের প্রতি প্রেম, নামের প্রতি নিষ্ঠা, নামের প্রতি ভালোবাসা। নামে যদি নিষ্ঠা না থাকবে তাহলে ওই নীলাচলে পুরীতে যে আমরা পরিক্রমায় যাই, ওই যে সিদ্ধ বকুল, ওই গাছটি ছিল বকুল গাছ, পরবর্তীকালে হয়ে গেল সিদ্ধ বকুল। কি করে হলো না, ওইখানে ঠাকুর হরিদাস বসে শুয়ে হরিনাম করতেন, আর সেই হরিনাম ওই বকুল বৃক্ষ শুনতেন, শুনতে 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 সিদ্ধি লাভ করলেন। এইরকম ঘটনা যদি চোখে দেখতে হয় পুরীতে যেতে হবে, উড়িষ্যা রাজ্যে যাওয়ার প্রয়োজন নেই। আমি গতকাল ছিলাম জেলা বীরভূমের ময়নাডাল গ্রামে। এই ময়নাডাল গ্রামে গিয়ে আমি যেখানেই যাই সংগ্রহ করার চেষ্টা করি, মাত্র পেরে উঠি না। কিন্তু সেই গ্রামে গিয়ে আমি সেবাইদের কাছে ছুটে গেলাম, রাত জাগা লোক, চোখে ঘুম, সেবাইদের কাছে গেলাম। সেবাই দাঁড়িয়ে আছে, ভক্তি করলাম, জানতে চাইলাম এই গাছটি কি গাছ। বলছে এটা তমাল গাছ। বলছে এটা তমাল গাছ। আমি বললাম তাকালাম, তমাল গাছ দেখছি পুরোটাই ফাঁপা, পুরোটা ফাঁপা, ডাল সেটাও ফাঁপা, এভাবে কখনো গাছ দেখা যায় না। তখন সেবাই বলছেন, অবাক হলেন, হ্যাঁ, বলছে এ হলো আমাদের সাক্ষী গোপালের মতো গাছ। গোপাল যেমন সাক্ষী দিয়েছে, এই বৃক্ষ আজও সাক্ষী আছে। এখানে নিত্য আরতি দর্শন করে, গৌর বিগ্রহের আরতি দর্শন করে, নিত্য এখানে হরিনাম শুনে, শুনতে শুনতে ওই বকুল বৃক্ষের মতো এও সিদ্ধি লাভ করেছে, যার জন্য আজও সে ফাঁপা হয়েও মরে যায়নি, এখনো জীবন্ত, এখনো বেঁচে আছে। চাক্ষুষ দেখলাম, যদি কারো দর্শনের ইচ্ছা হয় ময়নাডাল গ্রামে গিয়ে, গৌর বাড়িতে গিয়ে, যেখানে গৌর সুন্দর বিগ্রহ, সেই গৌর বাড়িতে গিয়ে সম্মুখেই দেখবেন তমাল বৃক্ষ দাঁড়িয়ে আছে। কথাটা কোথা থেকে এলো, সিদ্ধ বকুল থেকে এলো। সিদ্ধ বকুলে ঠাকুর হরিদাসের নামের রুচি প্রমাণ হলো, নামের প্রতি ভালোবাসা একেবারে ছোটবেলা থেকে, যৌবন থেকে, এত নাম করেছে, এত সঞ্চয় করেছে, তবুও তার আশা মিটল না, একেবারে শেষ বয়সে গিয়েও নাম ছাড়লো না, বাধা আসেনি, বাধা এসেছে। আপনারা সকলেই জানেন ঐতিহাসিক সত্য ঘটনা, বাংলার নবাব হোসেন শাহ এই বাংলায় 30 বছর রাজত্ব করেছে, 1525 খ্রিস্টাব্দের কথা ভাবুন, 1525 খ্রিস্টাব্দের কথা ভাবুন, ঐতিহাসিক সত্য ঘটনা। বাংলার রাজধানী তখন ছিল গৌড়। এই গৌড় যদি দর্শন করতে হয়, আমি দর্শন ভাষাটাই বলছি, চলতি কথায় দেখতে হয়, তাহলে আপনাকে মালদহে যেতে হবে। এখনো গৌড় দাঁড়িয়ে আছে, গৌড় হলো রাজধানী, অনেক স্মৃতি বিজড়িত, বৌদ্ধ ধর্ম বলুন, ইসলাম ধর্ম বলুন, হিন্দু ধর্ম বলুন, সব মিশে অনেক স্মৃতি বিজড়িত। সেই বাংলার নবাব হোসেন শাহ গৌড়ে ঘোষণা করে দিলেন এটা রাজধানী। এই রাজধানীর পরিসীমা হচ্ছে লম্বায় 14-15 মাইল আর চওড়ায় 4-5 মাইল, এর ভেতরে 22টি বাজার। অর্থাৎ ঠাকুর হরিদাসের জীবনী কথায় আমরা যারা শুনে অভ্যস্ত, বলে অভ্যস্ত, স্মরণে অভ্যস্ত, আমরা সকলেই মানি এই ঠাকুর হরিদাস মুসলমান হয়ে কৃষ্ণ নাম করেছিল বলে বাংলার নবাব হোসেন শাহ তাকে শাস্তি দিয়েছিলেন,
22 বাজারে বেত্রাঘাত, ওই 22টি বাজার তখন ছিল। নবাব হোসেন শাহর নির্দেশ ছিল আমার দেশে যে অন্যায় করবে তাকে 22 বাজারে কোড়া দেওয়া হবে। কোড়া কত অর্থ হলো চাবুক মারা হবে, মেরেছিল, জলপান বন্ধ করে দিয়েছিল। একটাই কথা ছিল যে তুমি হিন্দু দেবতার নাম করতে পারবে না। ঠাকুর হরিদাস শ্রী মুখে কি বললেন, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মোর প্রাণের প্রাণ, কত মধুর প্রাণ, ভুলিতে বলো না কৃষ্ণ নাম, কত সুধা চলিত। আচ্ছা নাম করবো কোন সময়ে করবো, এখনো বহু মানুষের মনে মনে প্রশ্ন, কেউ মনের প্রশ্ন মনে রেখে দেয়, কেউ মনের প্রশ্ন ব্যক্ত করে। কার কাছে? সাধু সন্ত বৈষ্ণব মহাত্মানের কাছে, নিষ্ঠাবান ব্রাহ্মণের পরিবারে এসে। আচ্ছা নাম করবো, নিয়ম কি? তখন দেখবেন নিষ্ঠাবান ব্রাহ্মণ গিরি তিনিও শ্রীমুখে একই কথা বলছেন, হ্যাঁ বলছে শুনুন নাম করবার জন্য কি ছেলে কি মেয়ে উভয়ের ক্ষেত্রে একই নিয়ম, কোন সময় লাগে বিশেষ কোন সময় ধরে নাম করব তা নয়। বলছে আমি যদি বাছি বাসি বিছানায় থাকি, কাপড় ছাড়া না হয়, দাঁত মাজা পরের কথা, কাপড় ছাড়ি, হ্যাঁ বাসি বিছানায় বসে আছি, নাম করতে পারি? পারবে না। আমি যদি অশুদ্ধ অবস্থায় থাকি, ছেলে হোক মেয়ে হোক, বলছে পারবে। আজকে সভাতে দাঁড়িয়ে একটি শিক্ষামূলক কথা বলি, ভজনীয় শিক্ষা। সদ্গুরু চরণ আশ্রয় করলে তারা সে মুখে বলছেন যে শুনুন, গুরুদেবের দেওয়া বীজ মানে কৃষ্ণ বীজ, যাকে বলে কাম বীজ, কামনার বীজ, এই কাম কথাটা জানবেন, আমাদের জড় জগতে পার্থিব জগতে কাম কথাটা যখনই আমরা শুনি তখন বেশিরভাগ মানুষের চিন্তাটা চলে যায় বিছানা, কাম মানে বিছানা, জড়াজড়ি না, কাম মানে কামনা বাসনা লালসা দিন দিন বাড়ছে। তা মনে রাখবেন এই আমরা যে কামাসক্ত জীব, আমরা সাধু সন্ত বৈষ্ণবের দুয়ারে এলেই তাদের কাছে শিক্ষামূলক কথা জানতে চেষ্টা করি যে হরিনাম করবো কোন সময় করবো কিভাবে করবো। তারা বলছে শুনুন, কোনো সময় বাধা নাই, যে কোনো সময় যে কোনো অবস্থাতে হরিনাম করা যায়। বলছে টয়লেটে গিয়ে? বলছে এখানে একটু কথাটা ভাবুন, টয়লেটে গিয়ে উচ্চারণ করতে মানা, ঠোঁট ফাঁক হবে না,
জীব নড়বে না, শব্দ বেরোবে না, কি মুখটা বন্ধ থাকবে, শ্রীহরির স্মরণে থাকুন। নাম নামি অভিন্নতন, নাম আর নামই কোনো ভেদ নাই, অর্থাৎ আপনি তাকে স্মরণ করুন তাহলেই হবে। তবে নাম করবেন না টয়লেটে গিয়ে, কথা প্রসঙ্গে কথাই সে যায়। এখনো বহু মানুষ যে মঠ মন্দিরে সাধু সন্ত বৈষ্ণব যারা আছে, বিশেষ করে কৃষ্ণমন্তে দীক্ষিত বৈষ্ণব সম্প্রদায়, বেশিরভাগ মানুষের ধারণা ধারণা যে তারা বেশি লেখা পড়া জানে না, কথাটা ভুল। আজকে যদি একটু 2022 সালে দাঁড়িয়ে খোঁজ নেন, জানার চেষ্টা করেন, দেখবেন তারা প্রত্যেকেই শুধু শিক্ষিত ব্যক্তি নয়, উচ্চ শিক্ষায় শিক্ষিত। তার উজ্জ্বল দৃষ্টান্ত আমার পরমারাধ্য গুরুদেব, ও বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, তিনিও বলতেন তার এক প্রাণের প্রাণ, খুব ভালোবাসার ধন, স্নেহধন্য শিবানন্দ গিরি মহারাজ। একটু তথ্যটা তুলে ধরি, যে গানটি এখন উপস্থাপনা হবে মনে রাখবেন, এই গানের স্রষ্টা যিনি, তিনি হলেন পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজ। এই শিবানন্দ গিরি মহারাজের আশ্রম কলকাতা বিডন স্ট্রিটে এখনো আছে, আনন্দ মঠ। এই মঠের আচার্য যিনি, তিনি এখন নিত্যধামে বিশ্রাম করছেন, লীলায় আছেন। সেই শিবানন্দ গিরি মহারাজ তখনকার সময়ে, মানে কখনকার সময়, যখন বাংলায় যুগান্তর পত্রিকা ছিল, মানুষ পত্রিকা পড়ত যুগান্তর পত্রিকা, সেই যুগান্তর পত্রিকার অফিসে ওই পাঁচতলায় ছাদের উপরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বৎসর উৎসব হতো, আর প্রতি বৎসর উৎসবে শিবানন্দ গিরি মহারাজ উপস্থিত থেকে ভজন গাইতেন। কোনো এক বছরের ঘটনা, তখন আমার বয়স খুবই অল্প, আমাকেও রেখেছে, তবে আমার সময় বেঁধে দিয়েছে মাত্র 1 ঘন্টা। কেন? বয়স অল্প, দম কম, বেশি সময় ধরে টানতে পারবো না। তা সেই সময় আমার ভাগ্য বলে কি হয়েছিল, এই পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তিনি আদর করে আমাকে কাছে ডেকে বললেন, কৃষ্ণ আমার পাশে বস, আমার পাশে বস। এই পাশে বসিয়ে যখন গাইছে, তখন আমি তার সেই গান আমি শুনছি, শুনতে 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 বসে গেল। গানটি কি? গানটির অর্থ হলো, প্রশ্ন আপনার প্রশ্ন আমার, হরিনাম কোন সময় করব? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরিনাম, কৃষ্ণ নাম গাহো গাহো কৃষ্ণ নাম হরিনাম, কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরিনাম, কৃষ্ণ নাম গাহো কৃষ্ণ নাম হরিনাম, কৃষ্ণ নাম সভাস্থলে উপস্থিত ভক্তগণ, আমার খুব ভালোবাসার জায়গা গ্রামবাতিকা, যার হাত ধরে আমার শ্রদ্ধেয় দাদাভাইদের সঙ্গে পরিচয়, মানে রঘুদা থেকে শুরু করে বিদ্যুৎদা, আরো কত শত নাম সকলের স্মরণে নেই তাই বলতে পারলাম না, ক্ষমা করবেন। এই যে সকলের সঙ্গে যে পরিচয়, শ্রদ্ধ অরুণদা, পামাদা, এই যে সকলের সঙ্গে পরিচয়, মূলে কিন্তু একজনা, তিনি আজ ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছেন।
আজকের দিনে এই চব্বিশ প্রহরে কীর্তনে আসার সময় আমি সকালবেলায় তার সঙ্গে তোলা ছবিটা আমি রঘুদাকে পোস্ট করেছিলাম, নিচে রেখে দিয়েছিলাম জড়জগতের ভাষায়, আজ খুবই মিস করব, খুব অনুভব হচ্ছে। তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় তুষারদা। প্রথম আমার বাড়িতে যায়, হ্যাঁ প্রথম আমার বাড়িতে যায়, প্রথম বাড়িতে গিয়ে শুধু বলে যে এই গ্রামে এই এই জন এসেছেন, স্বর্গীয় কানাইলাল বন্দ্যোপাধ্যায়, স্বর্গীয় রামকুমার চট্টোপাধ্যায়, এইসব কথা বলার পর আমার মা গিয়ে এসে বললেন এত কিছু বলতে হবে না, আমি বলে দিচ্ছি ছেলেরা যাবে, ওরা লোভী মানুষ অনেক চায়, আর আমি বলে দিলে ওদের লোভ লালসা সব দূর হয়ে যায়, আপনি আমি হলাম সুপ্রিম পাওয়ার, হ্যাঁ আমি যা বলবো ওরা তাই শুনবে। তা তাই সেই কথায় এই যে সম্পর্ক গড়েছি, আজকে কত বছর হলো আমার স্মরণে নেই, যদি স্মরণে থাকতো বলতে পারতাম। এত বছর ধরে একটি গ্রামে আসা, আমাকে গ্রামবাসী সকল দোষ ত্রুটি সব কিছু ক্ষমা করে প্রতি বছর নিয়ে আসে, এবছরও নিয়ে এসেছে, সুযোগ দিয়েছে, বক্তা হয়ে দাঁড়া কিছু বলো আমরা শুনি। তাই আজকের সভাতে দাঁড়িয়ে সবার চরণধুলি মাথায় নিয়ে এই চরণধুলি বলে বলিয়ান হয়ে আমরা বলবো। আমি বলতে চাই দুই বছর ধরে আমি আসি নাই, মানে দুই বছর ধরে আমরা কেউই মিলিত হতে পারি নাই। তুষারদার আত্মার শান্তি কামনায় এসেছিলাম একদিনে রাত্রিতে, তখন লোক সংখ্যা খুবই কম ছিল, কিন্তু চব্বিশ প্রহরে কীর্তন যজ্ঞে সবার বাড়িতে আত্মীয় পরিবার এসেছে, অতিথি এসেছে, নিমন্ত্রণ বার্তা চারিদিকে ছড়িয়ে গেছে, সবাই জড়ো হয়েছে। তাই এত লোকের মাঝে দাঁড়িয়ে বলি দুই বছরের গ্যাপ, গলাটা ঠিক আছে তো? গলাটা আগের মতো আছে? হরে কৃষ্ণ। গতকালও ময়না, হ্যাঁ ও অনেক কিছু পরিবর্তন হয়েছে, ভেতর ঘরে গেলে আরো অনেক পরিবর্তন দেখতে পাব। হরে কৃষ্ণ। শোন মুখে রাধা রাত্রি তুমি যে পথ
জোরদার করে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে